Da, bandura, gata fara, tara, bun zile. Didi, bun zile. Oh. Cui te gai sin? Andra, iepte gai, nu te vedeti gai. Nu te vedeti gai sin. Te tagba? Aske tagba. Bom bom. Bom bom. Ii gase. Apana shop ek team e, nani? Namaskar bandura, Bikoms vlog e, ami Bikoms Kubidar shobai re welcome janai. আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে দেখো তাহলে প্লিজ পেজটা ফলো আর লাইক করে দাও ইউটিউব থেকে যদি দেখে দেখো তে পেজটা সাবস্ক্রাইব করিও যাই হোক আমি এখন ভুবনের পাদদেশে কইতে গেলে আই গেছি চরণ মন্দিরের উপরে কৃষ্ণপুর রোড আপনারা জানেন ভুবনের কয়েকদিন পরে আর ভিডিও ভিডিও সব কিছু আপলোড দিতে পারছি না তে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও হইব এটা আপনারা ভিডিওটা একটু শেয়ার করবা আর বন্ধুরা আমরা এই যে ভুবন পাহাড়ের মধ্যে এই শিবরাত্রি চাড়াও এই দুল পূর্ণিমা তারপরে আমরা বারুনিতে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এই ভুবনে যান কয়েক হাজার দর্শনার্থীরা যান তো দুল পূর্ণিমা আর হইতে গেলে আর বাকি হইতে গেলে দুই দিন এই দুল পূর্ণিমা উপলক্ষে আমরা যে ভুবন পাহাড়ের মধ্যে অনেক ভক্তবৃন্দরা উপরে উঠবো প্রায় কয়েক হাজার তো তারা কিটা এই আমরা যে কৃষ্ণপুর রোডের যে রোড হয়ে যে ভুবনের রাস্তাটা গেছে ওই রাস্তা হইয়া এই বাইক নিয়ে যেতে পারবো ভুবনের উপরে আমার সঙ্গে যদি তখন আমি আপনার ডিটেলভাবে দেখাই এইবার দুল পূর্ণিমাতে বাইক নিয়ে কিনা ভুবনের উপরে যেতে পারবো যদি আমার সঙ্গে তখন আমি আপনার ডিটেলভাবে দেখাই দিব আর স্কিপ করবো না ভিডিওটা সঙ্গে থাকবো বন্ধুরা এটা হচ্ছে আমরার ভুবনের রাস্তা কৃষ্ণপুর রোড হইয়া যে ভুবনে যাই এইটা আর কি আপনারা জানেনি ভিডিওতে দেখে গেছেন এখানের মধ্যে গাড়ি রাখা বাইক রাখা কারণটা কিন্তু আমি আপনারা কই চলুন এখানের মধ্যে দেখো এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্কার আর কি জল নামানো কি দাদা এটা কনস্ট্রাকশনের কাজে লাগে জানেন কিন্তু এইবার ভুবনের দুল পূর্ণিমাতে হইতে গেলে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে এই ভুবনে যাওয়া যেত না কারণ হচ্ছে তো রোডের কাজটা চলে দেখতে পারা এখানে মধ্যে একটা ব্রিজ বানানি চলে আর কি এটা হচ্ছে আমরা হনুমান মন্দিরে ঠিক নিচে আর কি আর হাজুকের এই ক্লাবে যে জল খাওয়ায় বা এখানে ক্যাম্প করে তার উপরে আর কি এই দেখো এখানের মধ্যে একটা ব্রিজ বানানো জায়গাটা দেখাই আমি আপনার পাথরের যে জায়গা আর কি পাথরের যে জায়গা এখানের মধ্যে এই দেখো এইবার ভুবনের যদি দেখো দুল পূর্ণিমাতে বাইক নিয়ে এইবার প্ল্যান থাকে পুরা বাইকটা ভুবনে যাইতো না এইখানের মধ্যে সামনে বাইকটা রাখিয়া তারপরে ভুবনে যাইতে লাগবো এখানে মিক্সার মেশিন সব কিছু রাখা আছে ভুবনের যে রাস্তা যেটা ভুবনের রাস্তার কাজটা দেখে আপনার কিরম লাগে খুব ভালো লাগে আর রাস্তাটা মানে কন্ডিশনটা কিরম লাগে রাস্তা খুব সুন্দর লাগে আর শিবরাত্রিতে আসলেন না আপনি না শিবরাত্রি আইছি না প্রথম আইছি প্রথম আইছি না হ্যাঁ প্রথম আইছি আর এবারে যে আগে ভুবন আইছিলেন কি বলেন আইছি ছোট দেখতে আইছি ছোট রাস্তা আইছি এবারে যে ভুবন আইছেন কেমন চেঞ্জ দেখবা বৈজানো বৈজান পরিবর্তন হইছে পরিবর্তন হইছে না আশা করা যায় ভবিষ্যতে বাইসাইকেল গাড়ি উড়ে যাওয়া যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভুবন বাবাকে যে আপনারা যাচ্ছেন হনুমান মন্দিরে ঠিক নিচে আর কি এখানের মধ্যে একটা ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলে আর কি আমরা ভুবনের আর কি রাস্তা দেখতে পারে এটা লাগে আর দুল পূর্ণিমাতে এইবার কেউ বাইক বা গাড়ি নিয়ে আইলে পুরা উপরে হনু সরি ভুবন মন্দিরে যেতে পারতে না অর্ধেক রাস্তাতে তোমরা গাড়ি বা বাইক সব কিছু রাখিয়া তারপরে যেতে লাগবো এটা লাগে বাইক বা গাড়ি লই আওয়াটা অ্যাভয়েড করিও হাঁটিয়া যদি ট্রেকিং করে যেবার হয় তাই আর কি আমি এটা করি আর কি আর দুল পূর্ণিমাতে কয়েক হাজার মানুষ হইব এইবার প্রতি বছরের মতো আর কি আশা করা যায় আর ভুবনে এইবার কইতে গেলে প্রচুর মানুষ হয়েছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে ওইটাই আর কি আর ভুবনের পরে পাহাড়ের পরিস্থিতিটা একটু খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে ভুবনের পরে মানুষে কী করছে এই যে আবর্জনাগুলা পুরো পাহাড়ের মধ্যে সিক্রিয়া রয়ে গেছে প্লাস্টিক আবর্জনা যেগুলা এখানের মধ্যে যারা এনজিও বা যারা নিজের সহিত্যে মানুষ সব রুখ হয়ে আর কি আপনারা যদি আইন ভুবনটা একটু পরিষ্কার করেন দেখতে ভালো লাগবো আর কি